ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং একাডেমি। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের সামনে আমি একটা ভিডিও প্রায় 4-5 দিন আগে বা 2-3 দিন আগে রেখেছিলাম যে WBSSC নতুন চেয়ারম্যান ফর্ম হয়েছে এবং গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের ভ্যাকেন্সি কিন্তু আসতে পারে, এবং সেটা বহুদিন থেকেই কিন্তু এই ইনফরমেশনটা কিন্তু আসছে যে আদৌ কবে আসবে সেটা নিয়ে কিন্তু আমি খুব সন্দিহীন প্রকাশ করেছিলাম। আমি কিন্তু বলিনি যে তোমরা ওর জন্য সেপারেট পড়াশোনা এখনই শুরু করো। ক্লার্কশিপ যারা করছো, BCS যারা করছো, তাদের মধ্যে অনেকে হয়তো এই পোস্টে দেবে না, কিন্তু বর্তমানে পরিস্থিতি প্রেক্ষাপটে অনেকজন দিতেও পারে। তার কারণ সিচুয়েশনস খুব খারাপ, সেই জায়গায় দাঁড়িয়ে দিতেও পারে। তার কারণ বিগত কিছুদিন থেকে আমি দেখতে পাচ্ছি তারা হোয়াটসঅ্যাপে বারবার মেসেজ করছে। কী মেসেজ করছে জানো? স্যার আমি আপনি আমাকে গ্রুপ সি গ্রুপ ডির জাস্ট পোস্ট আমাদের আমাদের সিলেবাসটা বলে দিন, আর যবে হবে হবে, আমি আমরা বুঝে নেব, আপনি জাস্ট সিলেবাসটা বলে দিন। আর সেটা নিয়েই আজকে আমাদের আলোচনা। আজকে আমি সিলেবাসও জানাবো, কত মার্কের পরীক্ষা হচ্ছে সেটাও জানাবো, বিস্তারিত আলোচনাটা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে করব। এবার তোমরা বলতে পারো, স্যার এটা কোথা থেকে পেলেন? আপনার মন করা কাহিনী নয়, এটা WBSSC পূর্ববর্তী যে WBSSCটা ফর্ম করেছিল তার হেল্প ডিস্ক থেকে নেওয়া, ঠিক আছে? তো ফলে সমরকম মানে একই রকম হবে, কিছু চেঞ্জেস হতে পারে, সেটা তো বলা সম্ভব নয়, বাট এইটাও এইরকমই হওয়ার সম্ভাবনাই বেশি। তো চলো বেশি না কথা বলে আমরা সেটাই দেখব। দেখো প্রথমে বলেছে সিলেবাস ফর দ্য পোস্ট অফ গ্রুপ সি ক্লার্ক। এবার তুমি বলতে পারো ক্লার্ক সেকশন, স্যার এটা কি স্কুলের ক্লার্ক? দেখো স্কুলের ক্লার্কে কিন্তু কম্পিউটারটা বাধ্যতামূলক নয়, বাট এই ক্লার্কে কিন্তু কম্পিউটার বাধ্যতামূলক। কিন্তু এর আগের বার হয়তো স্কুলের ক্লার্কেও মনে হয় কম্পিউটার বাধ্যতামূলক ছিল, ঠিক আছে? তো যাই হোক, আমার সিলেবাসটা একটু জানি। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে জেনারেল নলেজ রয়েছে। জেনারেল নলেজ কিসের উপরে রয়েছে? 15 মার্ক রয়েছে। এর মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশনস, তারপর হচ্ছে সমস্ত কিছু ইনক্লুডেড রয়েছে, স্ট্যাটিক, জিকে, ঠিক আছে, সব কিন্তু ইনক্লুডেড এর মধ্যে রয়েছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্স। আমি একটু পেজটা তোমাদের সামনে দিচ্ছি, তোমরা একটু ভালো করে দেখো, না দিলে বুঝতে পারবে। দেখো কারেন্ট অ্যাফেয়ার্সে কি কি বলেছে। কারেন্ট অ্যাফেয়ার্সে বলেছে 15 মার্কের কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, এবং সেইখানে কিন্তু সব কিছু থাকবে, এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে বিভিন্ন রকমভাবে বলেছে টেস্টিং বা নলেজ অফ অফ এভরি ডে অফ এক্সপিরিয়েন্স, দ্য টেস্ট উইল বি ইনক্লুডেড বাই দ্য রিলেটিভ টু দ্য ইন্ডিয়া কান্ট্রি, হেলথ অ্যান্ড স্পোর্টস, লিটারেচার, সায়েন্স, ইকোনমিক্স, পলিটি, বিভিন্ন রিলেটেড যে কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনগুলো হয় সেগুলো থেকেও কিন্তু প্রশ্ন করা হবে, ঠিক আছে? তো তুমি বুঝতে পারছো নামে ক্লার্ক সিলেবাসটা কিন্তু অনেকটাই বড়। আচ্ছা তারপরে চলো আমরা দেখে নিই জেনারেল ইংলিশ। জেনারেল ইংলিশ 15 মার্কের আছে, কী কী রয়েছে দেখো। বলছে ফান্ডামেন্টালস অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ উইথ অ্যাজ এ ভোকাবুলারি, গ্রামার এবং সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিম অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ডস, কারেক্ট তোমার হচ্ছে ওয়ার্ডস এবং আরও কিছু, এগুলো কিন্তু এর মধ্যে ইনক্লুডেড থাকবে। মানে ওয়ান ওয়ার্ডসও থাকবে, ইডিওমিক্স থাকবে, ভোকাব থাকবে, ফান্ডামেন্টাল যে ইংলিশের পার্ট অফ স্পিচ, গ্রামার, সমস্ত কিছু কিন্তু এর মধ্যে ইনক্লুডেড থাকবে। তার মধ্যে একটা স্পেশাল ওয়ার্ড বলে দিয়েছে, দেখো তুমি দেখতে পারবে যে সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্স স্ট্রাকচার খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, ভালো করে মাথায় রাখো। দেখো তারপরে চলে যাও, আমরা চলে যাচ্ছি অ্যারিথমেটিক্সে। বলছি অ্যারিথমেটিক্স এর রেসপেক্টে কি কি বলেছে, যে নাম্বার সিস্টেম এর মধ্যে কিন্তু ইনক্লুডেড থাকবে, ঠিক আছে, ডেসিমাল সিম্প্লিফিকেশনস, ডেসিমাল, রেকারিং ডিপোজিট, ডিভিজিবিলিটি সবই কিন্তু এর মধ্যে ইনক্লুডেড থাকবে, ভালো করে মাথায় রাখবে। দেখো আমি যদি ফুল স্ক্রিনটা তোমাদের সামনে তুলে ধরি, তোমরা দেখো দেখো তারপরে কি কি বলেছে। তারপরে আরো বলেছে যে যেটা ধরো নর্মালি আমাদের কম্পিটিটিভে থাকে, এলসিএম, এইচসিএম, পার্টনারশিপ, অ্যাভারেজ, রেশিও প্রপোর্শনস, তারপর এখান থেকে তোমার পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট, সিম্পল ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, তার মানে বুঝতে পারছো পিক পিক যে সমস্ত টপিক থেকে প্রশ্ন আসার কথা সেগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে। আমি তোমাদেরকে আশ্বস্ত করছি যখনই নোটিফিকেশন আসবে তোমাদেরকে ব্যাচ লঞ্চ করবে এবং সবচেয়ে ন্যূনতম কষ্টে পড়াবো, এবং ডেফিনেটলি আমি তোমাদের বলছি যেটা পড়াবো তোমরা যদি পড়তে পারো কেউ উঠতে পারবে না, ভালো নাম্বার উঠবে,
ঠিক আছে? তো চলো এখন থেকেই যারা যারা পড়াশোনা শুরু করছো ডেফিনেটলি করো, এবং মনে রাখবে নিজে পড়াশোনা যদি সঠিক কিছু কিছু গাইডেন্সে, এবং যদি কেউ বলো যারা আপনি কেমনভাবে পড়বো বা কী কী করতে হবে বলবেন না, ডেফিনেটলি বলবো, সব বলে দেবো। যদি তোমার মধ্যে সেই পার্সিভারেন্স থাকে এবং তোমার মধ্যে সেই লক্ষ্য থাকে, অ্যাম্বিশনস থাকে, ডেফিনেটলি তুমি কিন্তু পারবে। তো এই ছিল তোমার গ্রুপ সি সিলেবাস। এবার তোমরা অনেকজন বলছো স্যার গ্রুপ ডি সিলেবাস। দেখো গ্রুপ সি সিলেবাস আর গ্রুপ ডি সিলেবাসের মধ্যে পার্থক্য একটু লেভেল, আর কিন্তু কিছু পার্থক্য নয়। এবার জানো তো এইখানে তুমি কটা পেলে? তুমি প্রথমে দেখো জিকে ছিল 15 মার্ক, কারেন্ট অ্যাফেয়ার্স 15 মার্ক, ইংলিশ ছিল 15 মার্ক, আর তারপর ম্যাথ 15 মার্ক, মানে 60 মার্কের রিটেন টেস্ট তোমাকে গ্রুপ সিলে দিতে হবে। কিন্তু গ্রুপ ডিতে এগুলো মিক্সিং করে 45 মার্কসের, ভালো করে বুঝবে, একটা 60 মার্কের তোমাকে দিতে হবে হচ্ছে গ্রুপ সিতে, আর গ্রুপ ডিতে হচ্ছে এগুলো মিক্সিং করে সেটা মাত্র 45 মার্কসে। এবার এখানে কি ইন্টারভিউ থাকবে না? ইন্টারভিউ কিন্তু থাকবেই থাকবে, ইন্টারভিউ কিন্তু থাকবেই, ঠিক আছে? এর আগের বার যেটা ছিল, এবার তোমরা বলতে পারো স্যার গ্রুপ সি গ্রুপ ডি স্টেজে তো ইন্টারভিউ নেই, স্টেট লেভেলে এখন ইন্টারভিউ আছে, এখন ইন্টারভিউ আছে, ফলে ইন্টারভিউ নেওয়ার সম্ভাবনাটাই বেশি। এখন জানি না যদি কোনো চেঞ্জেস হয় তো ডেফিনেটলি তোমরা সেটা সেটা আমি এখনই বলতে পারবো না, সেটা অফিসিয়াল নোটিফিকেশন আসলে বলতে পারবো, ঠিক আছে? আরেকটা কথা বলে রাখি, এবার আমি একটু ইন্টারনেট যখন ঘাটাঘাটি করলাম তখন আমি অনেক কিছু দেখতে পেলাম যে কত মার্কের পরীক্ষা হবে, এই নিয়ে অনেক অনেক ওয়েবসাইট তারা অ্যানালাইসিস করেছে। তার মধ্যে কিছু কিছু ওয়েবসাইটের কথা খুব মানে যথাযথ এবং খুব ভালো লাগলো, তো তার মধ্যে একটা ওয়েবসাইটের কথা তোমাকে তুলে ধরছি এবং তার থেকে একটা প্রাপ্ত কিছু তথ্য তোমাদের তুলে ধরার চেষ্টা করছি। বলছে দেখো আমি তোমাদের কাছে ওয়েস্ট বেঙ্গল স্কুলের গ্রুপ সি, কি বলো দেখি, ওয়েস্ট বেঙ্গলের স্কুলের গ্রুপ সিটা তুলে ধরছি। দেখো ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি যে কত মার্কের পরীক্ষা হয় এটা কিন্তু কোথাও অফিসিয়ালি নেই, আমি তুলে ধরছি স্কুলের গ্রুপ সি গ্রুপ ডি, তার কারণ ফিচার্স কিন্তু একই থাকে, ঠিক আছে? এবার এইখানে যে কম্পিউটার নলেজটা আছে না সেটা অন্য কিছুতে ট্রান্সফার হতে পারে, কিন্তু আমার মনে হয় যেহেতু পিএসসি ক্লার্কশিপে কম্পিউটার মাস্ট, ফলে এখানেও তোমার কম্পিউটার কিন্তু একটা নলেজের মধ্যে। এবার পিএসসি ক্লার্কশিপে কম্পিউটার টাইপিং মাস্ট, আর এখানেও কিন্তু তোমাকে টাইপিং দিতে হতে পারে কারণ ক্লার্কের পোস্ট। এবার তুমি এটা ভেবো না যে স্যার এটা WBSSC-র তত্ত্ব, WB স্টাফ সিলেকশন মানবে কি? দেখো আমি একটা কথা বলি, ক্লার্ক তো তার একটা পন্থাটা বা সিস্টেমটা সেই জন্য কিন্তু তুলে ধরছি, ভালো করে মাথায় রাখবে। এবার দেখো গ্রুপ ডি কিন্তু 45 মার্কসের পরীক্ষা হতে পারে এবং 15 মার্কে বা 5 মার্কে ইন্টারভিউ হতে পারে, হতে পারে, সম্ভাব্য একটা ধারণা যে স্কুলের গ্রুপ সি গ্রুপ ডি যেভাবে হবে এই স্টাফ সিলেকশন কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি খুব একটা পরিবর্তন হয় না, সেমভাবে হবে, তার কারণ সেটাও তো গ্রুপ সি গ্রুপ ডি পোস্ট, সেটা স্কুলের গ্রুপ সি গ্রুপ ডি পোস্ট। বড় আমি এটা বলতে পারি তোমাকে যে স্কুলের গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের কোশ্চেন লেভেল তুলনামূলকভাবে অনেকটাই বেশি থাকে, যেটা স্টাফ সিলেকশন কমিশন থাকবে না, মানে থাকেনি। তো সেই পরিপ্রেক্ষিতে বলছি যে তোমরা আমি যে সিলেবাসটা বললাম সেই সিলেবাস ওরিয়েন্টেডে তোমরা পড়াশোনা করো, এখন অবধি কোনো রকম কোনো অফিসিয়ালি কিচ্ছু আসেনি, ফলে এর ওপর ভিত্তি করেই তোমাদেরকে বুঝতে হবে বা এগোতে হবে, প্রথম পদক্ষেপ রাখতে হবে। যদি তোমরা ভাবো যে না আমরা 10 জন রয়েছি, 10 জনের মধ্যে থেকে আমি একটু এগিয়ে থাকবো, ফলে তোমাকে আমি তোমার জন্য এই ভিডিওটা দিলাম যে দেখো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ক্লার্ক এবং গ্রুপ ডি দেখো সেখানে কী কীভাবে নিয়োগ হয়েছে, এখানেও সেই সেইভাবেই নিয়োগ হবে এবং ইনফরমেশন যেটুকু আছে হ্যাঁ পন্থাটা সেম থাকবে। তো ফলে তোমরা যারা যারা এখন থেকেই পড়াশোনা করছো একবারে মাথায় মস্তিষ্কে ভালো করে ঢুকিয়ে নাও, এটা কিন্তু সেম থাকার সম্ভাবনা 90%। দেখবে অফিসিয়াল নোটিফিকেশনটা বেরা মিলিয়ে দেবে সেম থাকবে। অনেকজন আমার ডিবেট থাকতে পারো কিন্তু ভেবে দেখো ওটাও ক্লার্কের পোস্ট, এটাও ক্লার্কের পোস্ট, এটা স্কুলের ক্লার্ক, এটা ডিপার্টমেন্টের ক্লার্ক, ফলে কিছু চেঞ্জেস হতে পারে কিন্তু ফরমেশন সিলেবাসটা অনেক সেম থাকবে। বরং স্টাফ সিলেকশন কমিশনে সিলেবাসে আরও কিছু ইনক্লুড হতে পারে, আরও কিছু ইনক্লুড হতে পারে, মাথায় রাখবে। তো আজকে আমি এইখানে সমস্ত কিছু আলোচনা করলাম সবই গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্ট নিয়ে, যেটা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন খুব শীঘ্রই বের করতে চলেছে, ঠিক আছে? আমি আবারও বলছি এই রেসপেক্টে কোনো রকম কোনো অফিসিয়াল নোটিফিকেশন নেই এবং তোমরা অনেকজনই এই পোস্টটার দিকে খুব ইন্টারেস্ট,
তো ইন্টারেস্টেড ডেফিনেটলি ইন্টারেস্ট হোক, কিন্তু নোটিফিকেশনস আসার আগেই অত স্টেপ না নেওয়ার, স্টেপ নেওয়ার কোনো প্রয়োজন হয় না, ঠিক আছে? যেমন পঞ্চায়েত রেজিস্ট্রেশনস হয়ে গেছে, ওটার কিন্তু নোটিফিকেশন আসবে, কারণ ওটা কিন্তু অলরেডি একটা জায়গায় পৌঁছে গেছে, কিন্তু এটার তো কিছু নেই অফিসিয়ালি। তো ফলে তোমরা যারা প্রস্তুতি নিতে চাও নিতে পারো, জেনে রাখো, বুঝে রাখো, যবে ইনফরমেশনস পাবে নিজেদেরকে তৈরি করতে শুরু করবে। আশা করছি ভিডিওটার মারফত সমস্ত তথ্য তোমাদেরকে তুলে ধরতে পেরেছি। আজকে এইটুকুই, দেখা হবে পরবর্তী ক্লাসে।